আজকে আমি চিংড়ি মাছ কাটা দেখাবো। গলদা চিংড়ি কী করে কাটতে হয় তোমরা একটু যারা নতুন আছো দেখে নাও ভালো করে। অনেকে চিংড়ি মাছ কাটার জন্য খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ কম বেশি অনেকেই পছন্দ করি আমরা। তো এই একটু বড় সাইজ হলে এগুলো কাটতে একটু অসুবিধা হয়ে যায়, এটা কাঁচি দিয়ে কাটতে হয়, তাহলে ইজি লাগে। তো এইভাবে বড় লোমগুলো আমি কেটে দিলাম, প্রথম কেটে চোখ দুটো ছাড়িয়ে দিলাম। তারপর যেটা করতে হবে, অনেকে এই যে এই ক্যাপ থাকে একটা কাটা, বড় কাটা, এটার সঙ্গে ক্যাপের মতো যে একটা থাকে, এটা অনেকে ফেলে বা অনেকে ফেলে না। তো আমি ম্যাক্সিমাম টাইমে আমি এটা বাদ দিয়ে দিই, ভাল লাগে না। তো আমি ওই কাটা কেটে দিয়েছি, আজকে আমি এটা রাখবো, কারণ এখানে আমি এই মুহূর্তে একটাই চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করব, আর বাকি চিংড়িগুলো কেটে আমি ফ্রিজে রাখবো। গলদা চিংড়ি মালাইকারি এর আগে দেখিয়েছিলাম, যারা দেখনি আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করতে পারো। তো দেখলে আমি কি করে শুরু করেছিলাম, শুরুটা তো দেখেছ। তারপর লোমগুলো কাটার পর এই যে যেখানে ক্যাপ থাকে ওখানে দুটো পার্ট থাকে, একটা ক্যাপ আর একটা যে মাছের একটা স্কিন হয় মোটা, দুটো পার্ট থাকে, মাঝখান দিয়ে কাঁচির মাথাটা একটুখানি দিয়ে কেটে পিঠের মধ্যে একটা রগ থাকে এরকম কালো, এটা বাদ দিতে হয়, এটা একটা ময়লা। তো যারা চিংড়ি মাছ কাটতে পারো না তাদের জন্য এটা দেখালে এই এই মুহূর্তে মুহূর্তে করব, কারণ লেট হয়ে গেছে, এখন 2টো বাজে, আর বাকি চিংড়িগুলো কেটে রেখে দিব। তো এই চিংড়িটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই চিংড়ির পাগুলো আমি বাদ দেইনি, পাগুলো চিবাতে ভাল লাগে মশলার সঙ্গে ভাজি করলে। তো এটা আমি নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিলাম, হাফ ফ্রাই করলাম, উল্টো পাল্টা করে দিচ্ছি। শীতকালে দিন ছোট হওয়ার কারণে এটা করতে হয়, এটা এই শীতের সময় হয়ে যায়। তো আমি যখন এই ভিডিওটা শ্যুট করেছিলাম তখন ভরা শীত ছিল, দিন খুবই ছোট ছিল, সেই সময়টাই এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো একটাই চিংড়ির জন্য আমি এখানে বড় সাইজে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা পুরো লাল করব না, এখানে সামান্য একটু নুন অ্যাড করলাম। এই চিংড়ি মাছের ভাজি স্বাদই অন্যরকম, আর চিংড়ি মাছ হতে বেশি টাইম লাগে না, ছোট চিংড়ি তো যে কোনো সবজির সঙ্গে ভাজি খাওয়া যায়, পেঁয়াজের সঙ্গে তো দারুণ লাগে খেতে। তো এটা গলদা চিংড়ি, ওই জন্য আমি একটাই চিংড়ি ভাজি করব। তো এখানে আমি নুন হলুদ অ্যাড করে দিয়েছি, আর এখানে একটু আদা রসুন বাটা দেব, একটু রসুন অ্যাড করলাম, রসুন কুচি। তো রসুন কুচিটা দিতে আমি ভুলে গেছিলাম, এটা আদা রসুন কুচি আছে, আদা রসুন বাটা আমার কাছে ছিল না, যার জন্য আমি এটা ইউজ করেছি। তো দুই সাইড দিয়ে চারো সাইডে আমি পেঁয়াজগুলো একটু উঁচু করে মাঝখানে আমি এই আদা রসুন চপ অ্যাড করেছি, তারপর একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম।
আর এখানে সামান্য একটু হলুদ ইউজ করলাম। ভালো মতো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তোমরা লক্ষ্য করেছো আমি পেঁয়াজ পুরো ভাজিনি, কারণ পেঁয়াজ পুরো ভেজে নিলে এটা কালো লাগবে দেখতে, আর খেতেও টেস্ট লাগবে না। ওই যে বলেছিলাম গলদা চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজি, তো এখানে একটু সামান্য হাফ চামচেরও কম বলতে পারো জিরে পাউডার, ধনে পাউডার অ্যাড করলাম। আর হাফ চামচেরও কম চিলি পাউডার, তাই এতে জল দেব না। লো হিটে এটা ভালো মতো করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে খুব করে নাড়তে হবে। আর এই পেস্ট আমি এটা টমেটো, রেড চিলি আর গার্লিক পেস্ট, এটা যে কোনো ভাজি আর যে কোনো কারিতে এটা ইউজ করলে খুব টেস্টি একটা মশলা। এটা ছচো বলা যেতে পারে এটাকে। তো এই ভেজে রাখা চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে এই মশলার সঙ্গে উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে ভেতরে যেন মশলা ঢোকে ভালোভাবে। তো তোমরা বুঝতেই পেরেছ, একটা চিংড়ি বানাতে হলে এরকম ছোট একটা কড়াই নিতে হয়, আর অল্প অল্প এরকম ইনগ্রিডিয়েন্টস নিয়ে ভালো মতো করে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে খুব অল্প সময়ের মধ্যে এই ভাজিটা হয়ে যায়। এখানে অর্ধেকটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম, এই কাঁচা পেঁয়াজের ফ্লেভার অনেক ভাল লাগে এই চিংড়ি মাছের ভাজির সঙ্গে। তোমরাও একবার ট্রাই করতে পারো, এইভাবে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এটা ভাতের সঙ্গেই ভালো লাগবে, রুটি পরোটা পুরি এগুলোর সঙ্গে অতটা ভালো লাগবে না। তো এখানে আমি অ্যাড করে দিলাম স্প্রিংগেল অনিয়ন লম্বা করে কেটে, আর কাঁচা লঙ্কা অ্যাড করেছি, কাঁচা পেঁয়াজ তো বললাম দেখেছ তোমরা। তো এই তো হয়ে গেল চিংড়ি মাছের ভাজি। এটা হলে আর কিছু লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত শেষ করা যাবে। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে কমেন্টসে জানাবে, আমার কাছে তো দারুণ লাগে এই ভাজিটা। তো লাস্টে আমি এটা ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা দিয়ে এটা নামিয়ে দেব। ধনে পাতা অ্যাড করে দিলাম হাফ চামচের মতো। অনেক সময় দেখা যায় অনেকে রাত্রেবেলা ভাত পছন্দ করে না, আমিও পছন্দ করি না শীতকালে রাত্রে ভাত। তবে এই ধরনের যদি চিংড়ি মাছের ভাজি হয় তাহলে রাত্রেবেলা খুশি খুশিতে ভাত নিয়ে নেব, এটা এমনই একটা মজাদারের ভাজি। তো আশা করি আমার ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে কেমন লেগেছে, শেয়ার করবে বেশি বেশি। তো আজকের মতো ফ্রেন্ডস, এখানেই আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। তোমাদের কী ধরনের ভিডিও তোমাদের লাগবে একবার কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের পছন্দের ভিডিও দেওয়ার।